হ্যালো বন্ধুরা, আমরা নিয়ে চলে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ইডিয়মস। একটু মন দিয়ে শুনবে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় যে ভোকাবুলারি পার্ট থেকে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইডিয়মস। আজকের আমাদের আলোচনার জায়গা হচ্ছে আমরা ইডিয়ম নিয়ে আলোচনা করব। আমরা কিছু জিনিস লক্ষ্য করেছি যে যদি কোনো একটা ইডিয়মস বা যে কোনো ইংলিশ ভোকাবুলারি বলো, গ্রামার বলো, যে জিনিসটাই আমরা পড়তে যাই, একটা জিনিসকে মাথায় রাখতে হবে যে এগুলোকে কেবলমাত্র একটা পড়া বা একটা লেখা হিসাবে ধরলে এটাতে কিন্তু আমাদের মনে থাকবে না। তাই আজকে আমরা একটা স্টাইল ফলো করব, যেটা হচ্ছে স্টোরি টেলিং, একটা গল্পের মতো করে। তো আজকের আমার টপিক হচ্ছে কালার ইডিয়ম। বিভিন্ন রকমের যে রঙগুলো রয়েছে সেই রঙগুলোর উপর থেকে যে ইডিয়মসগুলো পরীক্ষাতে বারবার আসে, সে তুমি WBCS এর জন্য বলতে পারো, সে তুমি যে কোনো এক্সাম, জেনারেল কম্বাইন্ড, SSC থেকে শুরু করে, টেট পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষাতে এই ইডিয়মসগুলোর মধ্যে কিন্তু আসার খুব চান্স আছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো। দেখো, প্রথমে বলেছি বোল্ড ফ্রম দ্য ব্লু, নীল। এই রংটা নীল মানে কি? একটা গান আছে, বিখ্যাত গান, নীল রং ছিল ভীষণ প্রিয়। আমি বলছি নীল রংটা একটা হাইয়েস্ট, নীল রক্ত বলতো না ইংরেজদেরকে, বলতো তো নীল মানে হচ্ছে একটা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড বলতে পারো। তো বোল্ট মানে আঘাত আর ব্লু আকাশ। আমি বলছি একটা বড় আঘাত, এইভাবে ভাবো, মানে আনএক্সপেক্টেড একটা শক বলতে পারি। তাহলে বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি হলো? আনএক্সপেক্টেড শক, আনএক্সপেক্টেড। কেন? এটা হচ্ছে তোমার একটা বড় আঘাত যেটা আমি ভাবিনি, আমি এভাবে বলতে পারি। তো এটা হয়ে গেল তোমার আনএক্সপেক্টেড শক। তারপরে কি বলেছে? ব্লু রিবন। আমি আগেই বললাম ব্লু এই কালারটার সাথে যেটা মনে রেখে দেবে সেটা হচ্ছে একটা হাইয়েস্ট পজিশন, সব থেকে উঁচু জায়গা, সব থেকে সর্বোচ্চ জায়গা, সর্বোত্তম জায়গা। তো ব্লু রিবন মানে কি? হাইয়েস্ট অনার, সবচেয়ে বড় সম্মান আমাদের ভারতবর্ষে, ভারতরত্ন, এটা হচ্ছে ব্লু রিবন, মানে হচ্ছে হাইয়েস্ট অনার। আমি বলতে পারি হাইয়েস্ট অনার মানে সবচেয়ে বড় সম্মান। কিভাবে আসবে? একটা সেন্টেন্সে লিখে দেবে যে দিস ইজ দ্য ব্লু রিবন, নিচে ব্লু রিবনের নিচে আন্ডারলাইন থাকবে, ইউ হ্যাভ টু সে দ্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস পার্টিকুলার ইডিয়ম। কারণ ইডিয়মে ওয়ার্ড টু ওয়ার্ড মানে হবে না। ব্লু মানে নীল, রিবন মানে ফিতে, নীল ফিতে, এটা বললে তো আসবে না। ইট হাজ সাম ইনার মিনিং, ইট হাজ সাম ইডিওমেটিক মিনিং। সো এটাকে আমাদেরকে জেনে নিতে হবে। ব্লু ব্লাড, আমি আবার বললাম সর্বোচ্চ, ব্লু কথাটার সাথেই মনে রাখো, যে কোনো জিনিস সর্বোচ্চ। তাহলে কি হচ্ছে? ব্লু ব্লাড মানে রয়্যাল ব্লাড বলতে পারো, অ্যারিস্টোক্রেট বলতে পারো, তাহলে বলবো রয়্যাল বার্থ বলতে পারি, বা মেম্বার অফ দ্য রয়্যাল ফ্যামিলি বলতে পারি, এটা হচ্ছে ব্লু ব্লাড। তারপরে দেখো আছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নীল মানে কালো আর সাদা। এটা বললে আমাদের জীবনের প্রতিটা মানুষের, আমাদের জীবনটা শুরু হয়েছে কোথা থেকে? সেই ক্লাসরুমের কালো বোর্ডটার উপর দিয়ে, সেখানে সাদা চকে লেখা সেই লেখাগুলো আমাদের জীবনকে বদলে দেয়। তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বললে যে কথাটা মনে পড়ে সেটা হচ্ছে একটা লেখা, মানে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে তুমি কোনো কিছু লিখিত দিচ্ছ, হোয়াট এভার ইউ হ্যাভ প্রমিসড প্লিজ গিভ ইট অর সাবমিট ইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ইন রিটেন ফর্ম। আমি বলতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে ইন রিটেন ফর্ম, আমি বলতে পারি ইন রিটেন ফর্ম। নেক্সট চলে আসছি রেড লেটার ডে, রেড লাল, একটা অন্য রকমের রং। রেড লেটার ডে কথাটার মানে আমাদের জীবনের একটা জীবন অনেকগুলো দিন, অনেকগুলো মুহূর্ত নিয়ে তৈরি, বাট সব মুহূর্ত সমান নয়। কিছু মুহূর্ত আমাদের মনের মণিকোঠায় চিরদিন থেকে যায়, স্মরণীয় দিন হিসাবে। তাহলে রেড লেটার ডে কথাটার মানে হচ্ছে মেমোরেবল ডে, মনে রাখবে মেমোরেবল ডে, মেমোরেবল ডে, যে দিনটা তুমি কোনোদিন ভুলতে পারবে না সেটা। তারপরে আছে গ্রিন, গ্রিন মানে কি? দেখো গ্রিন থাম, তারপরে আছে দেখে নাও, প্রতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গ্রিন কথাটার মানে হচ্ছে সবুজ, ওরে সবুজ ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা দিয়ে তুই বাঁচা, রবি ঠাকুরের সেই কবিতা সবুজের অভিযান। সবুজ মানে কি? সবুজ মানে অরণ্যানী, সবুজ মানে গাছ। গ্রিন থাম মানে হচ্ছে ন্যাচারাল ইন্টারেস্ট ফর প্ল্যান্টিং বা ফর প্ল্যান্টেশন। দেখবে অনেক সময় ভাইরাল হয়, দেখবে কিছুদিন আগে আসাম থেকে একটা খবর এসেছিল যে একজন মানুষ
তিনি এত লক্ষ গাছ লাগিয়েছেন। অনেকেই গাছকে এই তুমি বলতে পারো এই শিল্পায়নের যুগে, এই নগরায়নের যুগে এখনো অনেকেই গাছ লাগিয়েই প্রকৃতিকে সুন্দর, স্বচ্ছ, সবুজ রাখতে চান। গ্রিন থাম মানে হচ্ছে ন্যাচারাল ইন্টারেস্ট, তুমি বলতে পারো ন্যাচারাল ইন্টারেস্ট, ইন্টারেস্ট ফর প্ল্যান্টেশন, প্ল্যান্টেশন আমি বলতে পারি গাছ লাগানো। ইন দ্য পিঙ্ক, দেখো তারপরে পিঙ্ক মানে কি গোলাপি, গোলাপি বললে একটা মিষ্টি কালার, একটা ভালো মানে ঠিকঠাক, আমি বলছি এই টাইপের। আমি দেখেছি মেডিকেল বিভিন্ন যে যে জায়গাগুলো রয়েছে, সেই হসপিটাল, নার্সিংহোম, সেখানে পিঙ্কের ব্যবহার থাকে। পিঙ্ক কথাটার মানে হচ্ছে পিঙ্ক, যখন কোনো কিছু ইন দ্য পিঙ্ক হবে তার মানে হচ্ছে হেলদি, মানে শরীর একদম ফিট আছে, শরীর ঠিক আছে, মানে বলতে পারি হেলদি, হেলদি স্টেট, বলতে পারো হেলদি স্টেট মানে ভালো অবস্থা, এটাই। তারপরে ফ্লাইং কালার, রিসেন্ট ওয়েস্ট বেঙ্গলের কয়েকটি এক্সামে এই প্রশ্নটি এসেছিল, ফ্লাইং কালার, এটা কোনো কালার নয়। ফ্লাই মানে কি, আমার এখনো মনে আছে বিখ্যাত ক্রিকেটার শোয়েব আখতার যখন উইকেট নিত তখন কি করতো দেখবে, দুদিকে হাত দিয়ে একটা পাখির মতো উড়ে যেত। ফ্লাইং কালার মানে হচ্ছে জয় পাওয়া। দেখবে গ্রামের দিকে বা এরকম বলে না যে ও সাকসেস পেয়েছে, মাটিতে পা পড়ছে না, যেন উড়ছে। ফ্লাইং কালার মানে হচ্ছে জয় পাওয়া, বলতে পারি টু বি ভিক্টোরিয়াস, ভিক্টোরিয়াস। আমি বলছি ইডিয়মসটাকে বা যে কোনো ভোকাবুলারি যে কোনো পাঠকেই আমি যদি ডিরেক্টলি এইরকমভাবে ওয়ার্ড টু ওয়ার্ড মনে না রেখে একটু গল্পের ছলে মনে রাখতে পারি, আমার মনে হয় কাজটা অনেক ইজি হয়ে যায়, এতে মনেও খুব তাড়াতাড়ি থাকে। আমি আজকে যে কয়েকটা ইডিয়মস দিলাম, কালার ইডিয়মের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্টগুলো, এগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে, লিখে নেবে খাতায় এবং মনে রাখবে, এগুলো পরীক্ষাতে আসার প্রচুর চান্স রয়েছে। আবারও বলবো, যদি আমাদের এই ক্লাসগুলোকে ভালো লেগে থাকে, যদি আমাদের এই ভিডিওগুলো বা আমাদের এই চ্যানেলটা তোমাদের কোনোভাবে কোনো উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং যাতে হাজার চ্যানেলের ভিড়ে আমার এই ছোট্ট চ্যানেলটা হারিয়ে না যায়, তাই দয়া করে যে বেল আইকনটা রয়েছে সেটা একটু প্রেস করবে।